গভীর রাতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর আটটি প্রবেশমুখ দিয়ে গরুর সঙ্গে ঢোকে মহিষ। এই মহিষই সকালবেলা রাজধানীর বিভিন্ন বাজারে এসে হয়ে যায় গরু। পশু আমদানিকারকরাও স্বীকার করলেন এই প্রতারণার কথা। জবাই হবে, হ্যাঁ মহিষ জবাই হবে, গরু আ যাবে সব। ঢাকা শহরে মহিষ পাওয়া যায় না, এখন মহিষের গোশ পাওয়া যায় না, সব গরু। ভোরে রাজধানীর বিভিন্ন বাজারে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে সবার সামনেই জবাই করা হয়। গরু ও মহিষের মাংস দেখতেও অনেকটা একই রকম। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় মহিষের মাংসকে চালিয়ে দেন গরুর মাংস বলে। দশটা মহিষ দিলে ২০টা গরু দিব। জি জি জি, না এটা পাবলিক বুঝে না, পাবলিক তো মনে করে যে গরুর মাংস। পাঁচটা যে মহিষ জবাই দিয়ে এটা সাপ্লাই গেছে হালিমের জন্য। ব্যবসায়ীদের এই প্রতারণার কাছে জিম্মি ভোক্তারা। এখন নতুন কিছু না, এটা অনেক আগে থেকে, এটা সিটি কর্পোরেশন ছাড়া কারো পক্ষে সম্ভব না। আমরা তো কনফিউজ, কি করব বলেন, বাধ্য তো আমরা, তাই না? একটু দেখার তো দরকার সরকারের। ২৬ রোজার পর থেকে ঈদের আগদিন পর্যন্ত ইচ্ছে মতো দামে গরুর মাংস বিক্রি করতে পারবেন এমন আগাম ঘোষণাও আছে কর্তৃপক্ষের বোর্ডে। প্রতারণার বিষয়ে জানতে চাইলে সন্তোষজনক জবাব দিতে পারেননি বিক্রেতা সমিতির এক সদস্য। মহিষ তো এখন খুব কম পাওয়া যাচ্ছে, মহিষ তো এখন পাওয়াই যায় না, ইন্ডিয়া থেকে তো মাল আসে না। আগে মহিষ জবাই হইতো, কিন্তু এখন মহিষ জবাই হয় না। যত মহিষ আছে এটা হোটেলে চলে যাবে, আর যত তো ছোট ছোট দেশি গরু সব দোকানদারি হবে। দুর্বল বাজার মনিটরিং এর কারণে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জিম্মি করছেন ক্রেতাদের। তাই এ অবস্থা থেকে উত্তরণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।